Assalamualaikum everyone, welcome back to my channel Twins Mom Farjana's Blog. আমি ফারজানা বরিশাল থেকে বলছি। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ব্লগটা আমি সকালে নাস্তার পরে শুরু করেছি। সকালে নাস্তার পর রদলামিদুল্লাহ হঠাৎ স্যুপ খেতে চাইলো। এটা হচ্ছে ম্যাগির থাই স্যুপ। আর আমি 5 মিনিটে কীভাবে থাই স্যুপ রান্না করি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো মাঝে মাঝে এমন হয় যে রদলামিদুল্লাহ হঠাৎ করে স্যুপ খেতে চায়, তখন আমি খুব তাড়াহুড়া করে স্যুপ রান্না করে দিই। তো এখানে আমি প্রথমে একটা পাতিলের ভিতরে পানি দিয়ে দিয়েছি। পানিটা অনেক বেশি গরম না, মানে হালকা গরম হওয়ার সাথে সাথে আমি স্যুপটা কিন্তু কেটে দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে একটু নেড়ে পানির সাথে স্যুপটাকে মিক্স করে নেছি। এরপর আমি পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এভাবে ঝটপট স্যুপ রান্না করতে আর এই যে থাই স্যুপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সেই সাথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ব্লগ আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক পড়ে আমার ভিডিওটা অন্য কারোর কাছে পৌঁছে যেতে, তো অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন। আর আমার মনে হলো যে স্যুপের ভিতর আমি একটু কাঁচামরিচ দিয়ে অ্যাড করে দিই, তাহলে স্যুপটা একটু ঝাল ঝাল লাগবে, খেতে খুব ভালো লাগবে। তো আমি এখানে কাঁচামরিচ কেটে অ্যাড করে দিয়েছি। আর এটা যখন আমি সার্ভ করে নেব তখন কাঁচামরিচটা উপর থেকে উঠিয়ে ফেলে দিব। এখন আমি একটু স্যুপটাকে ভালোভাবে নেড়ে নেছি। স্যুপটা যখন একেবারে ফুটে যাবে তখন এর ভিতর আমি একটা ডিম ভেঙে ডিমটাকে ভালোভাবে স্যুপের সাথে মিক্স করে নেব। এই যে এখন আমি একটা ডিম ভেঙে ডিমটাকে ভালোভাবে স্যুপের সাথে মিক্স করে নিয়েছি। তো খুবই ঝটপট হয়ে গেল আমার থাই স্যুপ রান্না করা। আমি স্যুপটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর এভাবে আপনারা বাসায় ঝটপট করে থাই স্যুপ রান্না করে খেতে পারেন। তো স্যুপ রান্না করা হয়ে গেলে আমি আপনাদের সাথে আজকে আরও অনেকগুলো টিপস এবং আমার কাজের কিছু পার্ট শেয়ার করব। আশা করি আপনাদেরও আমার আজকের ব্লগ দেখে এগুলো কাজে লাগতে পারে বা কোনো আইডিয়া পেয়ে যেতে পারেন। তো আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। এখানে আপনাদের ভাইয়া অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে এসেছিলো। আর আমি ধনিয়া পাতা অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখি, এই কারণে ধনিয়া পাতাগুলোকে আমি কিভাবে সংরক্ষণ করি আপনাদের সাথে শেয়ার করছি। তো এর আগে থেকে যে কাজগুলো করেছি তা ধনিয়া পাতাগুলোকে আমি ধুয়ে ভালো করে কেটে ধুয়ে তারপর কুচি কুচি করে নিয়েছি। কুচি কুচি করে ধনিয়া পাতাটাকে আমি 2 থেকে 3 ঘন্টা একটা স্টেনলেস এরকম ছাঁকনিতে ছাঁকতে দিয়েছি, মানে এটার ভিতর যে পানিটা আছে ওটা ছাঁকার পরে এভাবে বক্সে আমি জাস্ট রেখে দেব ডিপে, আর কিছুই না। এভাবে কিন্তু ধনিয়া পাতা আপনি চাইলে 6 মাসও সংরক্ষণ করে খেতে পারেন। তো ধনিয়া পাতাটা এভাবে আমি বক্সে করে ডিপে রেখে দেওয়ার পর যখন আমি ইউজ করব তখন নামিয়ে উপর থেকে জাস্ট একটু ধনিয়া পাতা আমি মাছ বা সবজি যেখানে ইউজ করি ইউজ করে সাথে সাথেই আমি কিন্তু ওটা আবার ডিপে রেখে দেব, মানে বেশি সময়ের জন্য বাইরে রেখে দিব না, তাহলে এটা কালো হয়ে যাবে। মানে ইনস্ট্যান্ট এটাকে ইউজ করতে হবে, তাহলে এই ধনিয়া পাতা আপনি অনেক দিন এভাবে ডিপে রেখে তারপর খেতে পারবেন। তো এখানে এক বক্স রাখার পর আরও অনেকগুলো ছিল, সেগুলো আমি অন্য একটা বক্সে রেখে দিচ্ছি, মানে আমি 2 বক্স ধনিয়া পাতা রেখে দিব। এভাবে কিন্তু ধনিয়া পাতা আমার ফ্রিজে সবসময় থাকে, মানে 12 মাস আমি ধনিয়া পাতা সবজি বা মাছে খাই। আর যে কোনো সবজিতে ধনিয়া পাতা দিলে কিন্তু খুব ভালো লাগে। এরপরে আমি আজকে সংরক্ষণ করব টমেটো। আপনাদের ভাইয়া অনেকগুলো টমেটো নিয়ে এসেছিলো, তো যখন আপনাদের ভাইয়া বাজারে যায় একসাথে অনেক কিছু নিয়ে আসে, সেক্ষেত্রে আমি সব কিছু এভাবে সংরক্ষণ করে রেখে দিই ডিপে। আর আপনাদের ভাইয়া জানে যে আমি এগুলো সংরক্ষণ করে পরে রান্না ইউজ করি, এজন্য একসাথে সব কিছু বেশি বেশি নিয়ে আসে। এখানে অনেকগুলো টমেটো নিয়ে আসছে, টমেটোগুলোর কালার এত সুন্দর লাগছিল আমার কাছে এবং টমেটোগুলো বেশ ফ্রেশ ছিল। আমি প্রথমে টমেটোগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এরপর এগুলোকে আমি কেটে এভাবে কিউব করে নিয়েছি। একটা টমেটোকে আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি টমেটোগুলোকে বক্সে করে জাস্ট ডিপে রেখে দিব। যখন আমি যে কোনো মাছ বা নুডলস ইউজ করব ঠিক তখনই নামিয়ে ইউজ করব এবং নামিয়ে ইউজ করে সাথে সাথে আবার ওটা ফ্রিজে রেখে দিব, তাহলে এটাও ঠিক ওইভাবে মানে ডিপে সংরক্ষণ করে আপনি অনেক দিন খেতে পারবেন। টমেটো এমন একটা জিনিস, এটা
সব কিছুতেই ইউজ করা যায়, যেমন গরু মাংস থেকে শুরু করে মুরগির মাংস, তারপর হচ্ছে নুডলস, তারপর সবজি। সবজির ভিতর কিন্তু টমেটো দিলে ভালো লাগে, বিশেষ করে আমি মাছের ভিতর বেশি, মানে ভাজা মাছের ভিতর টমেটোটা বেশি ইউজ করি। তো টমেটো সংরক্ষণ করা হয়ে গেলে আমি দুপুরের জন্য এখানে রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো আজকে দুপুরে আর বেশি কিছু রান্না করব না, কারণ আজকে আমাদের রাতে একটা ইনভাইট আছে। এখানে আমি মিডিয়াম সাইজে কিছু চিংড়ি মাছ ভেজে নিয়েছি। তো যেহেতু টমেটো ছিল, ফ্রেশ কিছু টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে আমি হচ্ছে আজকে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছটাকে ভুনা করব। আগে চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নিয়েছি, এখন কাঁচামরিচ ও পেঁয়াজ একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর হচ্ছে এর ভিতর আমি অন্য মশলাগুলো দিয়ে দেব। তো কাঁচামরিচ এবং পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সেই সাথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেল নতুন দেখছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল অপশন ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও দেওয়া মতো নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো আমি সব ধরনের মশলা কিন্তু কষিয়ে নিয়েছি, এরপর এর ভিতর ভাজা চিংড়ি মাছ এবং টমেটো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। আর ঝটপট করে এভাবেই আমি রান্না করে ফেলি, আর আমার রান্না করতে খুব কম সময় লাগে। আমি কোনো একটা ব্লগে শেয়ার করব কিভাবে আমি খুব কম সময়ে রান্না করি। তো আজকে আমার রান্না বা সব কিছু কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনাদের সুন্দর মতামত বা সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা রাতে চলে আসছি। আমাদের দাওয়াত ছিল হচ্ছে ভাগ্নি জামাইয়ের বাসায়, তো এখানে আমরা সবাই চলে আসছি। আর ওখানে ওরা হচ্ছে বাচ্চাদেরকে আগে খেতে দিয়েছিল, আমি একটু আপনাদের কাছে শেয়ার করলাম। তো বাচ্চারা আগে খেয়ে নিচ্ছিল, আর বাচ্চারা তো হচ্ছে পোলাও রোস্ট খুব পছন্দ করে, এই জন্য আরও অনেক আইটেম করেছিল। আগে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছিল পোলাও রোস্ট এবং হচ্ছে কাবাব করেছিল, আর ওদের বাসার কাবাবটা অনেক বেশি মজা হয়েছিল। সব খাবারই অনেক টেস্টি হয়েছিল, বাট কাবাবটা স্পেশালি খুব ভালো লেগেছিল। আমার মেয়েরা হচ্ছে খুব পছন্দ করেছে, আর আমি দুইটা কাবাব খেয়েছিলাম, মানে একটা নেওয়ার পর দেখি যে খুব ভালো লাগছে, এরপর আরও একটা খেয়েছিলাম। তো এখন বাচ্চাদেরকে আমার ভাগ্নি হচ্ছে খাবার দিয়ে দিচ্ছে, এরপর ওরা হচ্ছে রোস্ট পোলাও বা যাই খাক, বাচ্চারা আগে খেয়ে গেলে ঝামেলা কমে, হচ্ছে একটু শান্তি লাগে আর কি। তো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ। আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে, অনেকগুলো বিষয় নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। তো যারা আজকে আমার ব্লগটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগ এখানে শেষ করব। যে যেখান থেকেই আমার ব্লগ দেখেছেন, সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ব্লগ নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।